এই পুলিশ দিয়ে 12ই ফেব্রুয়ারি আসানসোল কর্পোরেশনের ভোট লুট করা হয়েছে এবং আসানসোলের মেজরিটি অফ দি জেনুইন ভোটার তাদের ভোট দিতে দেওয়া হয়নি। বুথের পর বুথ গুন্ডা এবং পুলিশ মিলেমিশে লুট করেছে। এই পুলিশ দিয়ে নির্বাচনের আইন শৃঙ্খলা প্রচার নির্বাচন মনিটর করা কখনোই সম্ভব নয়, এটা আমরা ওনাদের বলেছি। তাতে স্পেসিফিক কিছু পুলিশ অফিসার নিয়ে আমাদের অ্যালিগেশন আমরা জানি, এই ভোটের এলাকার পুলিশ অফিসার না হওয়া সত্ত্বেও সিউড়ির আসিম আইসি মোহাম্মদ আলী, গঙ্গাজল ঘটির আইসি, বড়জড়ার আইসি এবং কাঁকসার আইসি এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে রিগিং করানোর জন্য তারা ব্যবস্থা উদ্যোগ ইত্যাদি নিয়েছে। এই থানাগুলি কয়েকটা অ্যাম্বুলেন্সও ইতিমধ্যে 7টা মতো অ্যাম্বুলেন্স পারচেজ করেছে প্রচার বন্ধের পরে গুন্ডাদের ঢোকানোর জন্য। বর্ডার এলাকায় কয়েক হাজার টোটো হায়ার করা হয়েছে যাতে মেন রুটে নাকা থাকবে, বালিঘাট বা অন্যান্য ছোট গ্রামীণ রুট দিয়ে বিভিন্ন এলাকা থেকে গুন্ডাদেরকে এখানে ঢুকিয়ে কর্পোরেশনের কায়দায় এবং ক্রিটিক্যাল বুথ যেখানে 21-এ ভোট লুট হয়েছে, কর্পোরেশনে ভোট লুট হয়েছে, এবারেও লুট করার পরিকল্পনা হচ্ছে, সেই জায়গাগুলো আমরা তালিকা তাদের হাতে তুলে দিই। এবং আমরা বারে বারে যেটা বলেছি সেটা হল এই জেলা শাসকের নেতৃত্বে ভোট লুট হয়েছে, এই জেলা শাসকের নেতৃত্বে বাঁকুড়ায় ভোট লুট হয়েছে, এই জেলা শাসককে দিয়ে এখানে রিটার্নিং অফিসার করে নির্বাচন করা যাবে। আমরা অভিযোগ করেছি গত 30 তারিখে, দেখুন ডিএম অফিসে মন্ত্রী রাজনৈতিক প্রতিনিধি আমরাও যেতে পারি, কিন্তু আসানসোল ক্লাবে এখানকার টিএমসি মন্ত্রীর সঙ্গে জেলা শাসক এবং পুলিশের ডিসি হেডকোয়ার্টার অভিষেক গুপ্তা সহ বেশ কিছু জনের একটা গোপন মিটিং হয়েছে, তার তথ্য আমরা তুলে দিয়েছি। আমরা বলেছি নিরপেক্ষ অবাধ ভয়মুক্ত পরিবেশে ভোট করতে হবে, আমরা বলেছি জল দেওয়ার নাম করে মাস্ক স্যানিটাইজারের নাম করে এরা সিভিক ভলেন্টিয়ার্স পার্টি ক্যাডারদেরকে ঢোকাবে, এই ইস্যু আমরা তুলেছি, তারা দেখছেন। ওরা আমাকে আমাদের অ্যাসিওর করেছেন অল কিউআরটি এবং আপনার সমস্ত সেন্ট্রাল বুথে 100% কভারেজ থাকবে। সংখ্যা নিয়ে আমাদের কি আছে, 116 কে 216 ওদের হাতে, আমরা তো 100% চেয়েছি, ওরা 100% কমিটমেন্ট দিয়েছে। এখন আমরা সিসিটিভিটাও 100% চেয়েছি। ওরা আজকে আমাকে আমাদের বলেছে যে ক্রিটিক্যাল বুথ আমরা দিল্লি থেকে মনিটর করা সিসিটিভি লাগাচ্ছি, এখানে পৌরসভা নির্বাচনের মতো সিসিটিভি দ্বার খোলা সিসিটিভিতে কাজ হবে না, সেটাতে আমাদের ডিমান্ড 100% সিসিটিভি মনিটরিং হোক। তাতে ওদের প্রকিউরমেন্টের ব্যাপার আছে, টেন্ডারের ব্যাপার আছে, সেক্ষেত্রে আমরা অল্টারনেট সাজেশনও দিয়েছি যে ক্রিটিক্যাল বুথের যে লিস্ট আমরা দিয়েছি সেই বুথের নাম যদি না থাকে আপনি তার সেগুলো ইনকর্পোরেট করুন। এইভাবে একটা হেলদি অ্যাটমসফিয়ারে আলোচনা হয়েছে, কিন্তু হোপ ফর দ্য বেস্ট, কালকে কি হয় পরশু কি হয় আমরা দেখব। আমাদের 9 ম্যান এমপি দিল্লিতে ন্যাশনাল ইলেকশন কমিশনকে মিট করেছে, আমরা এখানকার কিছু এ সেকশন অফ পুলিশ, সব পুলিশ খারাপ নয়, এ সেকশন অফ পুলিশ অফিসার এবং রিটার্নিং অফিসারের বিরুদ্ধেও আমরা দিল্লিতে স্পেসিফিক অবজেকশন করব। আরেকটা ইনফরমেশন আমাদের কাছে ছিল, আমরা দিয়েছি, সত্যি হতে পারে, ঠিক হতে পারে, বেঠিক হতে পারে, সেটা হচ্ছে 7 তারিখে সিএপিএফ এর যারা কমান্ড্যান্ট আছেন, সিআইএসএফ, বিএসএফ এবং সিআরপিএফ এর, তাদের কমান্ড্যান্টদের সঙ্গে এখানকার ডিসি হেডকোয়ার্টার অভিষেক গুপ্তা, যিনি টিএমসির হয়ে মূল লিয়াজোটা করছেন, তিনি একটা মিটিং, ইভিনিং মিটিং ডেকেছেন ফলোড বাই ডিনার। আমরা অবজারভারদের বলেছি লিয়াজো মিটিং হতে পারে, ব্রিফিং মিটিং হতে পারে, সেক্ষেত্রে পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভারের প্রেজেন্সে করতে হবে, ডিসি হেডকোয়ার্টার অভিষেক গুপ্তা আলাদাভাবে সিএপিএফ কে যদি প্রভাবিত করার চেষ্টা করে উইল রে যাওয়ার ভয়েস। আমরা পুরো রেডি হয়ে এসেছিলাম এবং ওনারা যেহেতু বাইরের রাজ্যের ক্যাডার,
সিনিয়র আইএএস আইপিএস অফিসার ইনকাম ট্যাক্স অফিসার তারা তো এখানকার এলাকা জানেন না টপোগ্রাফি জানেন না উনাদেরকে যা যা প্রোভাইড করার আমরা চেষ্টা করেছি আমাদের লেভেল থেকে প্রোভাইড করার বাকি উনাদের অন্য সোর্স আছে চেক এন্ড ভেরিফাই করে তারা দে উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন দায়িত্ব দিয়েছেন এরকম সম্ভাবনা হলে আমাদের লোকরা তো ঘুমিয়ে থাকবে না আমরা একদম জেগেই থাকবো জেগেই থাকবো অতএব কোথাও এক ইঞ্চি ছেড়ে দেওয়া হবে না 12ই ফেব্রুয়ারি যা ভোট ওইখানে লুট করেছে রাজ্য পুলিশ আর একটা সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের দিয়ে এটা আমরা এখানে করতে দেব আমরা বলেছি যার সম্পর্কে অভিযোগ তাকে ইলেকশন কমিশন সব ভোটে ব্যান করে 19ও ব্যান করেছে 21ও ব্যান করেছে আমরা বলেছি 48 ঘন্টা ব্যান করবেন কেন এখন থেকে ব্যান করবেন